আবার কই হাইরে ঢাকাইতেরা এডি তো নিবনি বাজ মাইরাই হলাইব আমি কই যা আজকে আমার মনে কিসিঞ্জারি শেষ হয়ে যাবে প্রোগ্রামটা ছিল সিলেটে শিল্পী ছিলাম আমি ডলি শান্তনী আর প্রতীক হাসান তো আমরা রাত্রে একটার দিকে ডলি শান্তনী বললো আমি এত রাত্রে যাবো না আমি সকালে ফ্লাইটে যাবো আপনার যান না তো আমরা যথারীতি সিলেট থেকে রাত একটা রওনা দিছি প্রতীক হাসান আর চার পাঁচজন মিউজিশিয়ান ছিল ঠিক বাউনবাড়িয়ার আশুগঞ্জের মাঝামাঝি রাত তখন 3:30 বাজে যে সামনে গাছ টাস ফেলে রাখছে হঠাৎ করে গাড়ি ব্রেক করলো তো আমরা বললাম ভাই কী ইসে ক ভাই ঢাকায় এখান থেকে ছাপাতি নিয়ে অনেকে এইভাবে আইতেছে তো আমি মনে করলাম কেডা কি নির্বাচন হইতেছে নাকি ছাপাতি মার্কায় এত ছাপাতি কই থেকে আইতেছে রাত্রে মিছিলের মতো কারণ ওরা 15-20 জন আইসে ধামাধাম গাড়ির গ্লাস ভাঙ্গা দিল ড্রাইভারের একজন পিস্তল ধরলো তো প্রতীক হাসানের যথারীতি অত ভয় পাইতেছে আর অত মোটা মানুষ আমার পাশে বসে আমি ওর পাশে আমি তো এফাকে আমার কাছে পেমেন্ট টেমেন্ট ছিল সোনের আন্টি ছিল এটি কোথায় লুকামে আমি হাতাহাতি করতেছি কই লুকাই সব তো লইয়া যাইব আমি এই টেনশনে আছি আবার কই হাইরে ঢাকাইতেরা এটি তো নিবনি বাজ মাইরাই ফেলাইব আমি কই যা আজকে আমার মনে কিসিঞ্জারি শেষ হয়ে যাবে খুব টেনশনে পড়ে গেছি আমি প্রতীক হাসান কয় আঙ্কেল ঢাকাইতে কয় আঙ্কেল আমাকে চিনেন না আমি খালেদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান আচ্ছা আঙ্কেলে খালেদ হাসান মিলুর গান রুঞ্জে ওই পেটা কই দিছে এক ঝাড়ি ও তো ভয় পাই গেছে ওর মনে শোলের মধ্যে হাত দিছে তখন তো আমি ভয় পাইছি আমি খুব সর্বনাশ কী যে করি তখন শীত আসছিল আমার মুখ ছিল বাঁধা এখন মিউজিশিয়ানদেরকে সবগুলো মানি ব্যাগ বের করো মোবাইল বাইর করো সবাই মোবাইল মানি ব্যাগ নিয়ে নিছে এখন আইসে আমার কাছে ওই বেটা তুই মুখ খোলস না কা আমি চিন্তা করলাম আমার এত সুনাম সারা বাংলাদেশের লোক আমার চিনে ডাকে কি আমার চিনে না এরা কি আমার বিনোদন দেখে না পরিচিতি মূল্যে মূর্তি আমি মুখের ক্যাপ ট্যাপ ছিল মাফলা ছিল খুলে বেলাই খবরদার আমি হারুন কিসিঞ্জার একটা কোপও দিবেন আমার কিন্তু ডায়াবেটিস কোপ দিলে পয়সা যাইব যা আছে এমনি লয়ে যান কোবা কবি ভালো না সর্দার যে পিস্তল রাইকা মা ওই দেখ তো আমরা হারুন কিসিঞ্জারে ধরছি এ তো হারুন কিসিঞ্জারের গাড়ি ও সবগুলো আমার মুখে লাইট মারতেছে ক তাই তো এ তো হারুন কিসিঞ্জার ক আমি নামে নাই সর্বনাশ পরিস্থিতি আমি তো বিপদ হচ্ছে আমার কোনো নাম বেললাই কোনো কোবাইকে নিয়ে আল্লাহ জানে নামলাম সবগুলো আমার লোকে মানে গোলাগুলি করছে যথারীতি মানে ঈদ মোবারক হইতেছে আর সবগুলোর শরীর ভিজা এর আগে নাকি একটা বাস তারা অপারেশন করছে অনেকগুলো তাদের কাছে মোবাইল টোবাইল আবি যাবি তো সবগুলো মোলাকাত করতেছে বিশ্বাস করেন আমরা আপনার এত ভক্ত ভাই আমরা দিন রাতে ডাকাতি করে দিনে সারাদিন সময় পাইলে আপনার কৌতুক দেখি আপনি আমাদের প্রিয় মানুষ ভাই ডাকাইতে কইতেছে সরি আপনার গানে জানলে গ্লাস ভাঙতাম না এখন আমি সুযোগ পেয়েছি আমি গ্লাস তো ভাঙিয়ে দিছি এখন আমি কেমনে যাবো আর আপনারা এই যে মিউজিশিয়ান এরা কয় টাকায় পায় সারাদিন মিউজিক বাজাইয়া 2000 টাকা পায় না এদের মোবাইলে ইম্পর্টেন্ট নম্বর এগুলা কম দামি মোবাইল এগুলো এরা এই কাজকাম করে খায় এগুলো যোগাযোগ করে এদের মোবাইলগুলো নিয়ে গেলেন কয় সর্দার কয় সবগুলো মোবাইল ফেরত দিয়ে দাও এমন হয়েছে এমনভাবে কইতেছে আমি তাদের সর্দার আমার কথা শুনে সবগুলো মোবাইল দিয়ে দিল আমার থেকে তো কিছু নিলেও না পরে কয় সরি হারুন ভাই আমরা আপনার ভক্ত আমরা ভুল করে আপনার গাড়ির গ্লাস ভাঙছি আপনি এখন যাবেন না আজান দিলে চলে যাই পরে আজান দিছে আর ওরা তো চলে গেছে আমরা একটু পরশ হয়েছে আজান দিছে চলে আসছি গাড়ি টান দিই পরে প্রতীক হাসান কইছে আঙ্কেল আমাদের জন্য বাইসা গেছি না এই ডাকাইতেরা আজকে কো ভাইয়া কিচ্ছু রাখতো না আমার ঘরে ও সারা জীবন প্রতীকের মনে থাকবো ওরা জিগাইন কোনো সময় ও কবে আঙ্কেলের কারণে বাইসাইছে না ওই দিন সব কোপ খাইতে হইতো